4 আগস্ট দুপুর 3টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মিছিলের মধ্যে ঢুকে পড়ে স্থানীয় প্রশাসনের দ্রুতগামী গাড়ি। সদর উপজেলার এসল্যান্ডের এই সাদা গাড়িতে চাপা পড়ে আন্দোলনরত 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। তাদের মধ্যে শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও তরুণ আইটি উদ্যোক্তা মাহবুব আলমের অকাল মৃত্যু হয়। এরপর থেকে মাহবুব আলমের মা মাহফুজা খাতুনের চোখের পানি থামছেই না। প্রতিবন্ধী বাবাসহ 4 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম কলেজ শিক্ষার্থী মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। ফ্রিল্যান্সিং করে মায়ের জন্য নতুন ঘর বানানোর ইট কিনেছিলেন তিনি। ছোট বোনকে কথা দিয়েছিলেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ বানাবেন। এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে সুনাম থাকলেও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না মাহবুব। এছাড়াও এক্সট্রা কারিকুলামে দখল ছিল তার। স্কুল ও কলেজের বিভিন্ন ইভেন্টে অর্জন করেছেন প্রায় 50টির মতো সনদপত্র। এগুলো দেখছেন আর কান্নায় ভেঙে পড়ছেন তার মা। আমার বাবা বলছে, মা তুমি আমার একটা সম্পত্তি, উচ্চপদে মানুষ সমাজে চলার শক্তি করে দিস, তোমার কোনো দুঃখ নাই, তোমার কষ্ট নাই, তোমার আমি ইটকিন্না খামছাড়া ঘর দিয়ে দিব। আমার বাবা স্বপ্ন পূরণ করার সময় দিল না মেজেস্টা। আমার বাবা বলছে, মা তোমার কোনো দুঃখ নাই, আমি ডাঙ্গর হয়েছি, আমি তোমার যত টাকা রোজগার করে নিয়ে তোমার সব আশা পূরণ করব, তুমি চিন্তা করো না। নারীদের স্বাবলম্বী করতে হার পাওয়ার প্রজেক্টের কোঅর্ডিনেটর ছিলেন মাহবুব। কলেজ শিক্ষার্থী হলেও এলাকার সবার কাছে ছিলেন সুপরিচিত ও আস্থার মানুষ। সুষ্ঠু তদন্ত করে তাকে হত্যার বিচারের দাবি জানিয়েছে পরিবার। যে বাজারে কাজে জড়িত ছিল সকলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য আকর্ষণ করতেছি কর্তৃপক্ষের, আর আমাদের শেরপুরের অকার্যমান স্যার যেন এদিকে নজর দেয়। 15 বছর আগে মাহবুবের বাবা মানসিক প্রতিবন্ধী হয়ে যায়, কথা বলাও বন্ধ হয়ে যায় তার। পরে সংসারের দায়িত্ব পড়ে বড় বোনের কাঁধে, তখন থেকেই অভাব তাদের নিত্যদিনের। কলেজে উঠে মাহবুব টিউশনি করে নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি ছোট বোনের পড়াশোনার খরচও দিতেন। আমার ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছে, প্রশাসনের গাড়ি তার উপর দিয়ে এমনভাবে গিয়েছে যা ইচ্ছাকৃতভাবে দেখেই বোঝা যায়। তারা চাইলে পারতো গাড়িটা সাইডে নিতে, আমার ভাইটা বেঁচে থাকতো, কিন্তু তারা তা করেনি। ভিডিওটা দেখলাম আমি, প্রশাসনের গাড়ি আসা ভিডিওর মাঝখান দিয়ে ওরে ওরা নিয়ে যায় মারল। এই নির্মমভাবে হত্যা যে করলো আমার ভাইয়ের, এই হত্যার বিচার চাই আমি। মাহবুবের এই অকাল মৃত্যু এলাকাবাসী ও বন্ধুরাও মেনে নিতে পারছেন না। তারাও দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। তার পরিবারের একমাত্র ভরসার প্রতীক ছিল সে। তার পরিবারকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে। তার বড় ভাই আছে, ছোট বোন আছে, তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে, এবং তাকে যারা হত্যা করলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় মাহবুব সহ শেরপুর জেলার 9 জনের মৃত্যু হয়েছে। এই সব শহীদদের পরিবারের দেখভাল ও শহীদদের যথাযথ মর্যাদা প্রদান এখন সময়ের দাবি। শেরপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingmedia.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingmedia.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।